শোকাকুল যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবকে বললেন একা আমি রাজ্যলোভে পুত্র পৌত্র ভাই পিতৃব্য গুরু মামা ভ্রাতুষপুত্র নিকট আত্মীয় তথা ভাই বন্ধু আদি ও নানা দেশ থেকে আগত বহু সংখ্যক ক্ষত্রিয় রাজাদের মৃত্যুর কারণ যারা সব সময় ধর্মপথেই চলতে তৎপর ছিলেন সেসব বীর ভূপালকদের বধ করে আমি কী ফল প্রাপ্ত হব তাদের হারিয়ে শ্রীহীন পৃথিবীর রাজ্যসমূহ ভাই বন্ধুদের বধ করে তথা অন্য শত কোটি মানুষের বিনাশ দেখে আমি সর্বদা সন্তপ্ত হচ্ছি যারা নিজের পুত্র পত্নী ও ভাই বন্ধুদের থেকে চির দিনের মতো বিদায় নিয়েছে সেইসব সুন্দরী কুলবধূদের আজ কি অবস্থা হবে আমি ঘোর বিনাশকারী পাণ্ডব এই তিন দুর্বল অসহায়েরা পৃথিবীর কঠিন মাটিতে আছড়ে পড়েছে আমরা সূর্য বীরদের বধ করে এমন পাপ করেছি যে যার প্রাশ্চিত্যের পরিসমাপ্তি কখনো হবে না অতএব আমাদের অধগতি প্রাপ্ত হয়ে যেতে হবে। সন্তদের মধ্যে মহানতম মহর্ষি আপনার কাছে নিবেদন এই যে আমরা ঘোর তপস্যায় শরীর ত্যাগ করব আপনার কাছে এর জন্য কোনো বিশেষ আশ্রমের উপায় থাকলে আমাদের উপদেশ দিয়ে ধন্য করুন সেই সময় যুধিষ্ঠিরের মুখ থেকে এই সব কথা শুনে শ্রীকৃষ্ণ দৈপায়ন মহর্ষি ব্যাসদেব এই বিষয়ে নিজের বুদ্ধি দ্বারা গভীরভাবে বিচার করার পর পাণ্ডুকুমারকে বললেন রাজন তুমি ক্ষত্রিয় ধর্মকে বারংবার স্মরণ করে শোক করো না কেননা সেসব ক্ষত্রিয় নিজের নিজের কর্ম অনুসারেই বধ হয়েছেন তারা সম্পূর্ণ রাজলক্ষ্মী ও ব্যাপী মহান যশের অধিকারী হতে চাইত কিন্তু যমরাজের বিধান অনুসারে প্রেরিত কালের নিয়মে কালের গর্ভেই তারা আজ বিলীন হয়েছে না তুমি না ভীমসেন না অর্জুন না নকুল সহদেব তাদের বধ করেছে কাল কালের নিয়মে এসে সব দেহধারীদের প্রাণ নিয়েছে কালের কারুর প্রতি অনুগ্রহ হয় না যিনি সমস্ত প্রাণী জগতের কর্মের সাক্ষী সেই কালই তোমার শত্রুদের সংহার করেছে ভারত শ্রেষ্ঠ কাল এই যুদ্ধে তোমাকে নিমিত্ত মাত্র বানিয়েছেন সেখানে প্রাণী দ্বারা প্রাণীর যে বধ হয় সেটাই ঈশ্বরীয় রূপ রাজন তোমার জানা উচিত কাল জীবের পাপ এবং পুণ্যকর্মের সাক্ষী কর্মফলই ভবিষ্যতের সুখ এবং দুঃখের উৎপত্তির কারণ সময় অনুসারে সে তার ফল প্রদান করে মহাবাহু তুমি যুদ্ধে যারা মারা গেছেন সেই সমস্ত ক্ষত্রিয়দের সেই সব কর্মের স্মরণ করো যেসব তাদের বিনাশের কারণ এবং কর্মের ফলেই তাদের কালের কবলে পড়তে হয়েছে তুমি তোমার আচার ব্যবহার লক্ষ্য করো তুমি সব সবসময় নিয়মপূর্বক উত্তম ব্রত পালন করেছো। তবুও বিধাতা বলপূর্বক তোমাকে তার অধীন করে তোমার দ্বারা এমন নিষ্ঠুর কর্ম করিয়েছেন যেমন লোহায় নির্মিত যন্ত্র সব সময় চালক দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক তেমনি সমস্ত জগৎ সংসার কালযুক্ত কর্মের প্রেরণায় সচেষ্ট হয় প্রাণী কোনো ব্যর্থ কারণ ছাড়াই দৈবাত উৎপন্ন হয় এবং দৈব ইচ্ছায় অকস্মাৎ তার বিনাশও হয় এসব দেখে শোক এবং আনন্দিত হওয়া উচিত নয় রাজন তথাপি তোমার মনে ওই সকল মৃত্যুর জন্য মিথ্যায় চিন্তা এবং বেদনা অনুভব হচ্ছে এর নিবৃত্তির জন্য প্রাশ্চিত্ত করা উচিত অতএব তুমি অবশ্যই প্রাশ্চিত্ত করো শোনা যায় পূর্বকালে দেবাসুর সংগ্রামে বড়ো ভাই অসুর এবং ছোটো ভাই দেবতার মধ্যে লড়াই হয়েছিল সেখানেও রাজলক্ষীর জন্য বহু বছর ভয়ঙ্কর যুদ্ধ চলেছিল দেবতারা রক্তে ভেজা এক ভয়ঙ্কর অর্ণবে সমস্ত দৈত্যদের বিনাশ করে স্বর্গের অধিকার লাভ করেছিলেন এইভাবে পৃথিবীকে নিজেদের অধীন করে দেবতারা তিন লোকে শালাব্রোক নামে বিখ্যাত অষ্ট আশি হাজার ব্রাহ্মণদেরও বধ করেছিলেন যারা বেদের জ্ঞানে বিদ্যান ছিলেন কিন্তু অহংকারে এবং লোভে লোভেমত্ত হয়ে দানবদের সহায়তায় যুদ্ধ করেছিলেন যারা ধর্মের বিনাশ চায় এবং অধর্মের প্রবর্তক হয় সেই সমস্ত দূরাত্মাদের বধ করাই উচিত যেমন দেবতারা উগ্র দৈত্যদের বধ করেছিলেন যদি এক পুরুষ বধ করে সমস্ত আত্মীয় স্বজনদের শেষ ব্যক্তির কষ্ট দূর হয় অথবা এক আত্মীয় নাশ করায় সম্পূর্ণ রাষ্ট্রে সুখ এবং শান্তি আচ্ছাদিত হয় তো এই কর্ম কখনো অধর্ম নয় নরেশ্বর কখনো ধর্মই অধর্ম হয়ে যায় আবার কখনো অধর্মের মতো দেখতে কর্মই ধর্ম হয়ে যায় এর জন্য বিদ্যান পুরুষের ধর্ম এবং অধর্মের রহস্য ভালো করে বুঝে নেওয়া উচিত পাণ্ডুনন্দন তুমি বেদশাস্ত্রে বিজ্ঞ তুমি শ্রেষ্ঠ পুরুষের উপদেশ শুনেছ এই জন্য হৃদয়কে স্থির করো শোকে নিজেকে করো না তুমি তো সেই মার্গটি অনুসরণ করেছ যে মার্গে দেবতারা প্রথমেই আরোহণ করেছেন যে পুরুষ হৃদয়ে পাপের ভাবনা রেখে কোনো পাপ কাজে প্রবৃত্ত হয় এবং সেটা করতে সেই ভাবনাতেই মগ্ন থাকে তথা পাপ কর্ম করার পর লজ্জিতও হয় না তো সেই পাপ তার ভিতরে পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়ে যায় তার জন্য তার কোনো প্রাশ্চিত নেই প্রাশ্চিত করেও তার পাপ কর্মের নাশ হয় না তুমি তো জন্ম থেকেই শুদ্ধ স্বভাবের তোমার হৃদয়ে যুদ্ধের ভাবনাই ছিল না শত্রুর অপরাধের কারণেই তোমাকে এই কর্ম করতে হয়েছে তুমি এই যুদ্ধ করার পর নিরন্তর পরিতাপ করছো এর জন্য মহান যজ্ঞ অশ্বমেধি হিসাবে বর্ণনা করা হয়েছে তুমি এই যজ্ঞের অনুষ্ঠান করো এর ফলে তুমি পাপ হয়ে যাবে মরুদগণের সঙ্গে যুদ্ধে ভগবান পাকশাসন ইন্দ্রদেব শত্রুকে পরাজিত করে এক করে শতবার অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছেন এই জন্য উনি শতক্রতু নামে বিখ্যাত হয়েছেন ওনার সমস্ত পাপ দূর হয়েছে সুখদায়ক লোকে পৌঁছে ইন্দ্রদেব সমস্ত দিশায় প্রকাশিত হয়ে মরুদ্গণের সঙ্গে শোভা পেয়েছেন তুমিও এ বসুন্ধরাকে নিজের পরাক্রমে প্রাপ্ত হয়েছো এবং বাহুবলে সমস্ত রাজাদের পরাস্ত করেছ এখন তুমি নিজের সুরিদদের সঙ্গে তাদের দেশ এবং নগরে গিয়ে তাদের ভাই পুত্র অথবা পৌত্রদের নিজ নিজ রাজ্যে অভিষিক্ত করো এইভাবে সমস্ত রাজ্যে শান্তি স্থাপন করে তুমি সেই রকম অশ্বমে যজ্ঞের অনুষ্ঠান করো যেমন পূর্বকালে বিজয়ী ইন্দ্রদেব করেছিলেন ক্ষত্রিয় শিরোমণি হে মহান ক্ষত্রিয় যারা যুদ্ধে মারা গেছেন তারা শোক করার যোগ্য নয় কেননা তারা কালের শক্তিতে মোহিত হয়ে নিজেদের কর্মেই বিনষ্ট হয়েছে কন্তি কুমার হে ভারত নন্দন তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করেছ আর তোমার এখন নিষ্কণ্ঠক প্রাপ্তি হয়েছে অতএব এখন তুমি সেই ধর্মেরই রক্ষা করো যা মৃত্যুর পর সকলের কল্যাণ করবে